এই মাসটা এত দামি মাস নবীজি বলেছেন রমজান মাসে যখন আল্লাহর কোন বান্দা একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন আরো আস্তে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রমজান মাসে যারা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়ে যায় যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হারামাইন শরীফাইনে গিয়ে রমজান মাসটা কাটাবেন কারণ নবীজি বলেছেন রমজান মাসে যারা উমরা আদায় করে সে ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে হজ আদায় করার সওয়াব পেয়ে যায় এই মাস এসেছে এই মাসেও শয়তান আমাদেরকে বন্দী থাকলো murid banaya jawar pore er probhab kichu ta oneker modhe theke jay ramzan mashe shudhu sara din na khaya thakben ei mash ta allah keno diyechen sara mash apnara na khaya thakben ar allah er kichu khabar dabar safe hobe ay hobe egulo allah porobortite onno jaygay chalay diben nauzubillah ei jonno ki ramzan mash dewa hoyeche kotha bolen ramzan mash ta tahole keno dewa hoyeche eta training grohoner mash la'allakum tattaqun ei ek mashe apnara shaitan ke porajito kore আল্লাহর ভয় হৃদয়ে লালন করে কেমনে আখিরাতমুখী জীবন আল্লাহকে সন্তুষ্ট করার রাজি করার जिंदगी গঠন করবেন এই ট্রেনিং রমজানের 30 দিনের ভিতরে আছে না নাই কেমনে আছে আপনাদেরকে দেখাই শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয় নবীজি বলেছেন লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশুর শুধুমাত্র খাবার দাবার আর পানাহার বর্জন করার নাম রোজা নয় তাহলে রোজা কি আমার মতো ছোট হুজুর রোজার সংজ্ঞা দেওয়া লাগবে না নবীজি বলে গিয়েছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়াল রাফাস রোজা হচ্ছে আল্লাহকে ভয় করে খাবার দাবার আর পানীয় থেকে পানীয় বর্জন করার পাশাপাশি ওই আল্লাহকে ভয় করে সকল অন্যায় অশ্লীলতা অপকর্ম গুনাহ থেকে নিজেকে সেফ রাখার নামই হচ্ছে রোজা যে ব্যক্তি রোজা রাখলো দেখেন রমজান মাসে রোজা রাখে রোজাদার হলো দুই প্রকার আমার কথা বুঝে থাকলে বলেন তো রমজানের রোজা পালনকারী রোজাদার কয় প্রকার এক প্রকার রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন লাইসা লাগুম মিন সিয়ামিহি ইল্লাল জু রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু নবীজি বলেছেন কিছু রোজাদার আছে এরা সারা দিন রোজা রাখে এরা পানাহার আর খাবার দাবার বর্জন করে কিন্তু সমান তালে অন্যায় করে এই টাইপসের যত রোজাদার আছে এদের রোজা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না এরা রোজার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই আল্লাহ এদেরকে বলেছেন এরা রোজাদার নয় এরা হচ্ছে উপবাসকারী এরা কি করে মনে করেন আমি হাসিবুর রহমান আজকে ফজর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত খাইতে পারি নাই তাহলে আমি উপবাসে ছিলাম আল্লাহ বলেন রমজান মাসে যারা শুধুই খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকে আর সমান তালে অন্যায় করে এরা উপবাসকারী এরা রোজাদার তাহলে প্রকৃত রোজাদার কারা নবীজি বলেন প্রকৃত রোজাদার হলো তারা যারা রমজান মাসে এমন ভাবে রোজা রাখে কেমন রোজা দেখেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা মুসন্নফে আবি শাইবার ভিতরে এসেছে তিনি বলেন ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বসরুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাআফি তিনি বলেন যখন তুমি রোজা রাখবে তখন তুমি তোমার পেটের রোজার পাশাপাশি তুমি তোমার কানের রোজা চোখের রোজা তুমি তোমার মুখের রোজাও পালন করবে আচ্ছা এটা আবার কেমন কথা পেটের রোজা হলো আমি তো আল্লাহর ভয়ে কিচ্ছু খাইলাম না পানিও গ্রহণ করলাম না কানের রোজা হলো যে আল্লাহর ভয়ে আমি খাবার খাই না পানিও পান করি না ওই আল্লাহর ভয়ে আমি আমার কান দিয়ে নিষিদ্ধ কোনো জিনিস শুনবো না অশ্লীল কথা বাজে কথা গান বাজনা আমি শুনবো না এটা কানের রোজা তো যে ব্যক্তি পেটের রোজা রাখলো কিন্তু সারা দিন এই কান দিয়ে আজে বাজে জিনিস শুনলো গীবত শুনলো গীবত শুনলো চুগলখুরি শুনলো গান শুনলো অশ্লীল হয়তো কথা শুনলো পেটের রোজা রেখেছে কানের রোজা রাখে নাই চোখের রোজা রাখতে হবে চোখের রোজা কি চোখের রোজা হলো এই চক্ষুকে নিষিদ্ধ জিনিস থেকে বাঁচিয়ে রাখা অনেক ছেলেরা আছে যুবকরা রোজা রাখে সারাদিন নাটকও দেখে সিনেমাও দেখে আজে বাজে ভিডিও দেখে মেয়েদের দিকে তাকায়া থাকে আপনি পেটের রোজা রেখেছেন চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখলে চোখের রোজা আদায় হয় নাই ঠিক তেমনি ভাবে জবানের রোজা আছে কিছু মানুষ রোজাও রাখে এই জবান দিয়া মানুষের গীবত করে
চুগল ঘুরি করে এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয় আজেবাজে কথা বলে অশ্লীল অনর্থক বেহুদা বেফাস কথাবার্তা বলে তাহলে যে ব্যক্তি পেটের রোজা রেখে জবানকে হেফাজত করতে পারে না সে পেটের রোজা রেখেছে কিন্তু জবানের রোজা রাখতে পারে না এই টাইপসের রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কওলাজ্জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে এই রকম অশ্লীল কথা বাজে কথা অন্যায় অপকর্মে জড়িয়ে গেল সেই লোকটা সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত খাবার দাবার আর পানিও বর্জন করার কোনো মানেই হয় না তার রোজার কোনো দামই আল্লাহর কাছে নেই তাহলে কি বুঝলেন রোজা হলো যে আল্লাহর ভয়ে শুনেন একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই বুঝের কথা অল্প হলে ভালো লম্বা বলার দরকার নাই রমজান মাসে সারা দিন রোজা রাখা ইফতারের আগে আপনারা ইফতারি সামনে নিয়ে বসেন খেজুর বিভিন্ন ধরনের শরবত ছোলা মুড়ি পেঁয়াজু বিভিন্ন ধরনের মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে বসেন দেখেন আপনারা খেজুর টাচ করেন খেজুর টাচ করেন শরবতের গ্লাসেও হাত দেন কিন্তু আপনারা তখন খান না তখন যদি ইফতার খাইয়া ফেলেন আল্লাহ ফেরেশতা পাঠায়া এরকম কি শায়েস্তা করবেন যে ফেরেশতা এসে থাপ্পড় দিবে বেটা খাই লিখেন কথা বলেন এই যে ইফতারি সামনে আছে আপনি খাইতেছেন না কার ভয়ে কারণ আল্লাহ বলেছেন ইফতারের সময় হলে আজান হলে এরপরে খাইতে হবে এই যে তাকওয়া কারে কয় দেখেন আর আল্লাহ ভীতি লালন করে কিভাবে আল্লাহর পথে চলতে হয় এই তো একটা উদাহরণ যথেষ্ট যে আল্লাহর ভয়ে ইফতারি সামনে আছে আপনি খাচ্ছেন না ওই আল্লাহর ভয়ে অবিবাহিত যুবকদেরকে বলছি কিংবা যে কোনো মানুষকে বলে চোখের সামনে মেয়ে যাবে ওই আল্লাহর ভয়ে চক্ষুকে নিচের দিকে রেখে দিতে হবে এর নাম আল্লাহ ভীতি এর নাম পরহেজগারিতা যে আল্লাহর ভয়ে আমি খাবার খাইলাম না ওই আল্লাহর ভয়ে মিথ্যা বলবো না গীবত করব না চুগলখুরি করব না হারাম পথে উপার্জন করব না সুদ খাব না ঘুষ খাব না অন্যায় অপকর্ম করব না মাদকাসক্ত হব না আমরা কোনো গুনাহের পথে অগ্রসর হব না এই রকম করে প্রশিক্ষণ নেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস আসলে এই রমজান মাসে গুনামুক্ত জীবনের জন্য এই মাসটাকে কাজে লাগাইয়া আমরা শয়তানকে কেমনে পরাজিত করব আজকে আজকের আলোচনার মাধ্যমে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ একেবারে গবেষণালব্ধ কিছু কথা আমি শুনিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে নাকি চলে গেছে মনোযোগ আছে নাকি চলে গেছে আপনাদের আওয়াজ শুনে তো মনে হচ্ছে আপনাদের ক্লান্তি চলে এসেছে মনোযোগ সবার আছে তো আমরা কয়েক মিনিট ধৈর্য ধরে শুনতে পারবো তো আমাদেরকে শয়তানি পথে গুনাহের পথে নিয়ে যায় কে হ্যাঁ কে ওই শয়তানের ধোকা থেকে গুনাহ শয়তানের ধোকা থেকে বেঁচে গুনাহমুক্ত জীবন যাপনের জন্য আমরা যদি 14টা কাজ করতে পারি কোরআন সুন্নাহর আলোকে 14টা আমল আপনাদেরকে শিখিয়ে যাব এই 14টি কাজ যদি করতে পারি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সকল সেক্টরে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করে আখিরাতমুখী জীবন আমরা পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ যাদের কাছে ফোন আছে নোট করে নেবেন পয়েন্টগুলো এই মাহফিলগুলো এটা আপনাদের ক্লাস করার জায়গা একটা মাহফিল আয়োজন করলে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই মাহফিল আয়োজন থেকে যদি কিছু শিখে যেতে না পারেন তাহলে এই আয়োজন বৃথা হয়ে যাবে মাহফিলে কয়েক জাতের শ্রোতা আসে কিছু আসে দেখি হুজুরের চেহারা আর কণ্ঠ কেমন কিছু আসে দেখি হুজুর গরম করে কিনা ফাটাই ফেলে কিনা আপনি এক ঘন্টায় 20-30 মিনিট গরম করে আর ফাটাইয়া আপনি কি একদম একদিনেই ইসলাম কায়েম করে ফেলতে পারবেন আপনি ইসলাম কায়েম করে ফেলতে পারবেন নো নেভার এভার এটা অসম্ভব বরং নবীজির জীবনী স্টাডি করলে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে দাওয়াতি কাজ করেছেন প্রথমে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন এরপরে গোপন দাওয়াতের পরে নবীজি সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কি কি করলেন দারুল আরকাম প্রতিষ্ঠা করলেন সেখানে নবীজি সাহাবিদেরকে প্রশিক্ষণ দিলেন সবার মধ্যে জ্ঞান বিতরণ করলেন প্রথম মাক্কি জিন্দেগির 13টি বছর নবীজি শুধু মানুষ তৈরি করেছেন এরপরে যখন ইস্পাত কঠিন ইমানের অধিকারী কিছু মানুষ নবীজি তৈরি করে ফেলেছেন এদেরকে দিয়ে মদিনায় যাওয়ার পরে এদেরকে সাথে নিয়েই তিনি মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন ঠিক কি না আমাদের দেশে 91% মানুষ মুসলমান আমি চ্যালেঞ্জ করে বললাম 85% মানুষ কোরআন খুললে শুদ্ধ করে পড়তেও পারবে না সুতরাং কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আমরা যে স্লোগান দেই আর কিছু কিছু এলাকায় বলি কোরআনের আলো সংসদে জ্বালো ঠিক আছে কথা
স্লোগানটা বিপরীত না হ্যাঁ অসুন্দর নয় কিন্তু কথা হচ্ছে ভাই সিস্টেমিক ওয়েতে আবেগের সাথে বিবেকও কাজে লাগানো দরকার যে দেশে 91 থেকে 85 হিসাব করলে দেখা যাবে শুদ্ধ করে কুরআনই বাজে না মানে পড়তে জানে না বোঝা তো দূরের কথা সুতরাং কুরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালানোর আগে প্রথমে নবীজির মতো আগে প্ল্যান করতে হবে যে এদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ে আগে কুরআনের আলো জ্বালবে স্লোগানটা হওয়া দরকার ছিল এমন আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো কারণ প্রতিটি মানুষের অন্তরে যদি কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া যায় তো আলোকিত হৃদয়ের এই মানুষগুলো দিয়ে কোরআনের আলোকে সারা পৃথিবীতে জ্বালিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ কেন মানুষ কোরআনের বিরোধিতা করে কেন মানুষ হারাম পথে উপার্জন করে কেন অন্যায় পথে যায় সে কোরআন বুঝে যদি বুঝতো তাহলে সে কখনো কোরআন থেকে বিমুখ হয়ে যেতে পারতো আপনারা কি কখনো দেখছেন কোন হুজুর কোন আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিছে কথা বলেন আপনাদেরকে সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দি কেন দেয় না ইমাম সাহেব 5000 টাকা বেতন পায় তাও মা বাপ নিয়ে খায় কারণ কোরআনে বলেছে আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জাহান্নাম জানে এই জন্য মেনেছে এটা একটা উদাহরণ দিলাম এভাবে যারা কোরআন বুঝে হাতে গোনা দুই তিনজন পথভ্রষ্ট হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ যারা কোরআন বুঝে তারা লাইনে থাকে কারণ মানতে গেলে যে কোনো জিনিস আগে জানতে হয় না জানলে মানা যায় না প্রতিটা সেক্টরে কোরআন ঢুকিয়ে দেওয়া দরকার আজ কোরআন নাই মানুষগুলো কোরআনের জ্ঞান থেকে কতটা দূরে আমি তো অবাক হয়ে যাই আমি নিজে স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি কি আজিব অবস্থা আমাদের ছেলেরা ইংরেজিতে কত সুন্দর কথা বলতে পারে কিন্তু দেখা যায় কোরআন খুললে তারা এক লাইন কোরআন সুন্দর করে পড়তে জানে না আরে ইউনিভার্সিটিতে যখন পড়েছি বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেদেরকে দেখে এরা কোরআন পড়তে জানে না এই যদি অবস্থা হয় তো কিভাবে আমরা আলোকিত সমাজ গঠন করব কোরআন ছাড়া আলোকিত সমাজ তো গঠন করা যাবে এজন্য সবার দারে দারে সবার ভিতরে কোরআন ঢুকায় দিতে হবে এজন্য সকলকে কাজ করতে হবে রাজি আছেন তো আচ্ছা তাহলে বলছিলাম এই যে শয়তানকে পরাজিত করবেন কেমনে রমজান মাস আসতেছে রমজান মাসে শয়তানের ধোকা থেকে বেঁচে গুনাহমুক্ত জীবন যাপন করবেন কেমনে 14টা ফর্মুলা দিয়ে যাব জুড়ে বলেন তো কয়টা যাদের সুযোগ হয় লিখে নিয়ে যাবেন নোট করে দিবেন ইনশাআল্লাহ নাম্বার 1 শুরু করছি আমি এক নাম্বার গুনাহের জন্য আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কে শয়তান এই শয়তানকে মোকাবেলার জন্য এক নাম্বার যে আমল করতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে কার কাছে আর শয়তান এটা এমন জিনিস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের কাছে এমন কোনো যন্ত্র নাই যে শয়তান তারা মোকাবেলা করবে কারণ শয়তান এমন ক্ষমতাবান সে মানুষের শিরায় শিরায় ঢুকে যেতে পারে পৃথিবীতে শয়তানকে মোকাবেলার কোনো অস্ত্র এখনো আবিষ্কার শয়তানের ধোকা থেকে বেঁচেন গুনাহমুক্ত জীবন যাপন করবেন কেমনে পাপ থেকে গুনাহ থেকে বাঁচবেন কেমনে নাম্বার 1 গুনাহের জন্য পাপের জন্য যে ধোকা দেয় ওই শয়তান থেকে একজন ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারবে না জুড়ে বলেন তিনি কি এজন্য এক নাম্বার আমল হলো আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফে 200 নাম্বার আয়াতে বললেন ওয়া إما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم আল্লাহ তাআলা বলছেন অতএব শয়তান যখন কোন ধোকা তোমাকে দিবে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ শয়তান থেকে আল্লাহ ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারবে খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই লোক ঝগড়া করছিল ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন খুব বেশি রাগান্বিত হয়ে অপরজনকে মিশ্রী ভাষায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল নবীজি যখন এই দৃশ্য দেখলেন নবীজি তখন বললেন ইন্নি লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহুমা ইয়াজিদ আমি এমন একটা কালিমা জানি এমন একটা সেন্টেন্স জানি এমন একটা দোয়া জানি এই দোয়াটা যদি এই গালিগালাজ করা ব্যক্তিটা পড়ে নেয় তাহলে সঙ্গে সঙ্গে তার রাগ যিনি দূর করে দিবেন তিনি কে নবীজি বললেন সে যদি এটা বলে
নাই এটা আপনারাও সবাই জানেন ইস্তিআজা আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কেমনে নবীজি বলেছেন যখনই শয়তানের কোনো ধোঁকা মাথায় চলে আসবে যখনই শয়তান ওয়াসওয়াসা দিয়ে কোনো গুনাহ করাতে চাইবে সঙ্গে সঙ্গে পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইস্তিআজাটা আপনারা পারেন না পারেন কিন্তু অনেকে এটা জীবনে অ্যাপ্লাই করেন না আল্লাহর কসম করে বলছি শয়তান ধোঁকা দিচ্ছে একটু সুদ খায়া নাও সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দেখবেন ওয়াসওয়াসা দূর করে দিবেন কে আল্লাহ এটা পড়লে শয়তান আর থাকে না শয়তান পালিয়ে যায় এটা পরীক্ষিত আমল করে দেখেন খুব রাগ উঠেছে রাগের মাথায় কোনোদিন সিদ্ধান্ত নেবেন না কোন ক্ষেত্রেই কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত ভুল হয় এক ভাই একদিন আমাকে বলে হুজুর আমি রাগ কইরা বউতা লাগতেছে এটা হবে আমি বললাম ভাই আনন্দিত হইয়া বউতা লাগতেছে কেউ আজ পর্যন্ত আমি শুনে নাই মানুষ রাগ করেই দেয় ঠিক না কথা রাগের মাথায় হুট করে যে সিদ্ধান্ত নেবেন এটা জীবনের বহু ক্ষেত্রে ক্ষতি বয়ে আনতে পারে যেন রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নিতে যাবেন না এই যে আমাদের মাথায় শয়তানি চিন্তা আসে গুনাহের চিন্তা আসে পাপের চিন্তা আসে এটা এনে দেয় তো শয়তান তো ওই শয়তান থেকে আমাকে হেফাজত করবেন তো একজন তিনি কে আল্লাহ এক নাম্বার আমল আজকে নিয়ে যান যখনই রাগ উঠবে রাগের মাথায় বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মনে মনে যুবকরা ফোন হাতে নিয়েছো দেখবা তুমি একটা ভালো ভিডিও দেখছো নিচেই চলে এসেছে একটা আজেবাজে ভিডিও মন চাইবে একটু দেখে ফেলে সাথে সাথে পড়বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম গুনাহের অ্যাট্রাকশন গুনাহের আকর্ষণ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন যিনি তিনি কি মনে থাকবে তো আমলটা নাম্বার টু দুই নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য পাপ থেকে বাঁচার জন্য আমাদের অন্তরে আমাদের হৃদয়ে একজনের নাম আমরা সার্বক্ষণিক ভাবে গেঁথে রাখবো জুড়ে বলেন তিনি কি অন্তরে গেঁথে রাখবেন আমাকে কেউ না দেখলেও একজন আমার সামগ্রিক কর্মকাণ্ডকে পরিচালনা করেন তিনি কে এই যে এই জিনিসটা অন্তরে রাখার নাম হলো তাকওয়া এই জিনিসটার নাম হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় কারে বলে দেখেন খুব সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনাই সুনানে বাইহাকির ভেতরে এই ঘটনা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক সফরে বের হয়েছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে গেলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তারা তখন দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক ওই সময় একজন রাখাল তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাখাল ভাই দুপুরের খাবারের সময় তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছ তুমিও আসো আমাদের সঙ্গে বসে খাবার খাও ওই রাখাল তখন বলল আমাকে আপনারা খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিন্তু আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি কারণে তুমি খাবার খেতে পারবে না রাখাল তখন বলল আমি রোজা রেখেছি এজন্য খাবার খাবো না তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এখন রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো আজকের আবহাওয়া অত্যন্ত গরম মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে এসেছো রুক্ষ এই আবহাওয়ায় আমাদের সঙ্গে বসে যদি খাও ভালো ভালো আইটেম আছে তুমি তো সব সময় ভালো আইটেম পাও না রাখাল মানুষ নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হবে না চলে এসো আমাদের সঙ্গে খাবার খাও ওই রাখাল তখন জবাব দিল আমি তো আপনার কথায় নফল রোজা হলেও ভাঙবো না কারণ আমি ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন সে রাখাল হলে কি হবে তার অন্তরে দেখতেছি পরহেজগারিতা আছে চিন্তা করলেন তারে আমি অত সহজে ছাড়ব না একটু পরীক্ষা করব যাচাই করব সে কতটা ক্ষুধা ভীরু তিনি তখন তাকে ডাকলেন ঠিক আছে আমার কাছে আসো খাবার খাওয়ার দরকার নাই তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে কাছে আসো সে যখন কাছে আসলো তিনি তখন বললেন পরীক্ষা করার জন্য তাকে বললেন দেখো তোমার সাথে যে পশুর পাল আছে এই পশুর পালের মালিককে সে বলল আমি একজনের গোলাম আমি একজনের চাকর একজনের পশুর পাল আমি এখানে চড়াতে এসেছি এগুলোর মালিক আমি নই সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার একটা উপাদান পেয়ে গেলেন অপশন পেয়ে গেলেন বললেন শোনো তোমার এই পশুর পাল থেকে একটা পশু তুমি আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব এটা আমি জবাই করব জবাই করে এটার কিছু মাংস তোমাকে আমি হাদিয়া দিব যাতে করে ইফতার
ইফতারের সময় তুমি ওই মাংসটা খেতে পারো দুইটা প্রস্তাব দিলেন এক নাম্বার নগদ টাকা দিয়ে দিব দুই নাম্বার হলো কিছু মাংস তোমাকে গিফট করব যেন তুমি ইফতারে খেতে পারো পরীক্ষা করার জন্যই তাকে এরকম বলছেন ওই রাখাল তখন বলল আমি তো আপনাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই আমি একজনের এই পশুর পাল এখানে নিয়ে এসেছি সুতরাং তার অনুমতি ছাড়া আপনার কাছে আমি একটা পশু বিক্রয় করতে পারবো না তিনি তখন বললেন দেখো এরকম বিশাল পশুর পাল মরুভূমিতে নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা পশু বাঘ তো খেয়ে ফেলতে পারে তুমি বাড়িতে গিয়ে তোমার মালিককে বলবা বাঘ আক্রমণ করেছিল একটা পশু খেয়ে ফেলেছে মালিক কিছু মনে করবে না মিথ্যা বলে তুমি তোমার মালিককে বুঝ দিয়ে দিতে পারবা তোমার লাভের উপরে লাভ হবে নগদ টাকা বাবা ইফতারের জন্য মাংস বাবা আমার প্রস্তাব তুমি গ্রহণ করো ওই রাখাল সে গরিব মানুষ হলেও রাখাল তখন কি বলেছিল শুনেন রাখাল তখন বলেছিল হে মুসাফির তুমি খুব সুন্দর আমাকে শিখাইয়া দিলা বাড়িতে গিয়া যেন আমার মালিককে এভাবে বলে দেই কিন্তু বলো তো আমি তোমাকে প্রশ্ন করছি আমি তোমাকে প্রশ্ন করছি আমি না হয় মিথ্যা বলে আমার মালিককে গিয়ে বাড়িতে বুঝ দিয়ে দিতাম কিন্তু তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক বিশ্বজাহানের মালিক তিনি তো তোমার আমার কথাবার্তা শুনে ফেলেছেন দেখে ফেলেছেন সুতরাং আমি বাড়িতে গিয়ে আমার মালিককে বুঝ দিতে পারলেও বিশ্বজাহানের মালিক আল্লাহ তালাকে তো ধোকা দেওয়া তুমি আমি কারো দ্বারা সম্ভব নয় তাকওয়া এর নাম আল্লাহর ভয় জোরে বলেন এর নাম কি আমি চ্যালেঞ্জ করে গেলাম কারো অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে ফেললে আপনি খুঁটির সাথে খাম্বার সাথে বান্দা পিটাইয়াও তারে দিয়ে আপনি অন্যায় করাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে গেলাম শুধু জেলখানার ভিতরে ঢুকাইয়া রিমান্ড দিয়া মানুষ ভালো বানানো যায় না মানুষকে ভালো বানাতে হলে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া লাগে আরেকটা ঘটনা শোনাই আল্লাহর ভয় থাকলে কি হয় শুনেন এই ঘটনাটা আপনারা সবাই জানেন তাও আমি 30-40 সেকেন্ডে ঘটনার শোনায়া দেই বুঝাবার জন্য শিক্ষা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আপনারা সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন আল্লাহু আকবার রাতের বেলা তিনি ঘুমাতেন না সারা দিন তিনি জনগণের কাজ করতেন রাতের বেলা আবার ছুটে বেড়াতেন কোন মানুষজন কোন কষ্টে আছে কিনা কারণ তিনি বলতেন আমি যে গোটা মুসলমান জাতির খেলাফত গ্রহণ করলাম আমার খেলাফতকালীন সময়ে একটা মানুষ নয় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমার হৃদয়ে ভয় হয় আমার আল্লাহ কি এই অপরাধে আমাকে কিয়ামতের দিন আসামি বানায়া দেন কিনা আল্লাহু আকবার বলেন কি জাতের শাসক চিন্তা করেছেন মানুষ নিয়েও চিন্তা পশু নিয়েও রাতের বেলা ঘুমাতেন না গভীর রাতে তিনি একদিন পথ ধরে হাঁটতেছেন শেষ রাতে ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে দেখলেন একটা বাড়িতে আলো জ্বলে ভাবলেন এই বাড়িতে কোনো সমস্যা কিনা এত রাতে কেন আলো জ্বলে তিনি একটু দেয়ালের পাশে গিয়ে কান পাতলেন আর ই পাতা কান পাতা সাধারণ অবস্থায় জায়েজ নয় কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনের খাতিরে তা জায়েজ আছে তিনি কান পাতলেন কান পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে মা গো ও আমার মেয়ে তুমি ওঠো দুধ দহন করে এনেছি দুধের পরিমাণ বড় কম চলো আমরা পানি মিশাইয়া দেই দুধের পরিমাণ বাড়বে বেচা বিক্রি বাড়বে লাভ হবে বেশি মেয়ে তখন বলল ও আমার মা আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছেন রাষ্ট্রীয় আইন করেছেন খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না খাদ্যের মধ্যে কোনো দুই নাম্বারি করা যাবে না তখন মা মেয়েকে বলল বুকা মেয়ে আমার অমর রাদিয়া আল্লাহু আনহু এই আদেশ দিয়ে গভীর রাতে তিনি কি আমাদের কাজ কারবার দেখেন নাকি তিনি তো বাড়িতে ঘুমায় আছেন কিন্তু বলেন তো অমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঘুমে নাকি বাড়ির পাশে মেয়ে তখন জবাব দিল মা গো ওমর রাদিয়াল্লাহু আনহু হয়তো ঘুমাচ্ছেন কিন্তু খাদ্যে ভেজাল দেওয়া এটা হারাম করেছেন কি ওমরের মালিক তোমার মালিক আমার মালিক তিনি তো ঘুমান না সুতরাং কেউ মা মেয়ের কাজকার বার না দেখলেও এই অন্যায় কাজ যিনি দেখছেন তিনি কি মানুষকে দিয়ে গুনাহ করাইতে পারবেন না এখন তো চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় উপাদান হলো মোবাইল
এখন চরিত্র নষ্ট করার জন্য চরিত্রহীন হওয়ার জন্য গুনাহগার হওয়ার জন্য ঘরের বাগিরেও যাওয়া লাগে না এখন মানুষের পকেটের ভিতরে চরিত্র ধ্বংস করার জিনিস আছে না নাই এই মোবাইল দিয়ে যুবকরা হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে অবৈধ রিলেশন করছে রাতের বেলা সে আহারে কানের জিনা করছে চোখের জিনা করছে মোবাইলের মধ্যে কত যুবক আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে আজে বাজে ভিডিও দেখে রাতের বেলা তার বাড়িতে তো ওয়াইফাই আছে আবার হাতের মধ্যে মোবাইল আছে তার আব্বু আম্মু ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায় সে চিন্তা করলো আমি তো আমার রুমে একা আছি যেমন চাই তাই করে দরজাও লাগাইয়া দিয়েছি কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা সবাই বলো তো দেখি তোমার অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে তুমি যাই করছো কেউ যদি নাও দেখে একজন তো সব দেখেন তিনি কি এর নাম আল্লাহর ভয় এর নাম কি এই আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে গুনাহ থেকে সে বাঁচতে পারবে ব্যবসায়ী হলে পরে ওজনে কম দিবে না সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় করবে না মানুষের জায়গা জমি দখল করবে না আইল ঠেলাঠেলি করবে না দুই নাম্বারই করবে না দায়িত্বশীল চেয়ারে বসলে কখনো জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে তাকওয়া কারে বলে দেখেন শেষ আরেকটা ঘটনা শোনাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন সেই জামানায় তো আমাদের এখনকার মতো কারেন্ট ছিল না ইলেকট্রিক্যাল লাইটও ছিল রাতের বেলা একদিন ঘরের মধ্যে তিনি কাজ করছেন দাপ্তরিক কাজ এমন সময় দাপ্তরিক কাজ করছেন তিনি ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন দেখা করতে গিয়ে দরজার মধ্যে নক করলেন বললেন আমরা কি ভেতরে আসবো তিনি বললেন না দাঁড়াও একটু দাঁড়িয়ে থাকো এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটা মোমবাতি এনে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিলেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো এরা ভেতরে ঢুকেই কৌতূহলী মন নিয়ে জানতে চাইল আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে আনি ভাইয়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন তিনি তখন বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া তোমাদের সঙ্গে তোমরা আমার আত্মীয় স্বজন তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি তো জনগণের সম্পদের খেয়ানত হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আমার দায়িত্ব এটার খেয়ানত হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন অন্তরে ঢুকে গেল সঙ্গে সঙ্গে জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে বন্ধ করে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে আমি এখন কথা বলছি এর নাম আল্লাহর ভয় এটা যদি কারো অন্তরে থাকতো তাহলে সে জনগণের দায়িত্ব নিয়ে জনপ্রতিনিধি হয়ে চুরি ডাকাতি দুর্নীতি লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে আর দেশের সম্পদ বিদেশে নিয়ে সে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারত না আল্লাহর ভয় থাকলে আপনি কাউরে দিয়া গুনাহ করাইতে পারবেন তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য যে 14টা আমলের কথা বললাম এক নাম্বার গুনাহের জন্য যে ওয়াসওয়াসা দেয় ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে দুই নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে হলে অন্তরের মধ্যে একটা নাম গেঁথে রাখতে হবে যিনি সব কিছু দেখেন সব কিছু জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে গুনাহ থেকে পাপ থেকে বাঁচার তিন নাম্বার আমল হলো সব সময় মৌতের কথা স্মরণ করবেন মৃত্যুর চিন্তা মাথায় রাখবেন আহারের সময় চলে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে আমি স্টেজে উঠলাম এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল তার মানে আমার জীবন থেকে আরো এক ঘন্টা দশ মিনিট সময় চলে গেল যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না এত গুনার খায়ে স্বপ্নার মধ্যে আসে কেমনে এত হারাম উপার্জনের চিন্তা মাথায় আসে কেমনে
আপনার কি একটু মরণের কথা মাথায় আসে না একবারও কি মৃত্যুর চিন্তা মাথায় আসে না যদি খুব বেশি লোভ লালসা অন্তরে বাসা বেঁধে যায় আর খুব যদি গুনাহের খায়ে ছুটে যায় তো আমি আপনাকে বলবো ঘন ঘন আপনি কবরস্থানে যাবেন কবরস্থান ভিজিট করে দেখবেন আপনার আগে যারা এই এলাকায় ছিলেন গাড়ি বাড়ি ক্ষমতা সব ছাইরা দিয়া কবরের সাড়ে তিন হাত মাটির মধ্যে তারা ঘুমায়া আছে ঠিক কি না এই মরণ আপনার পিছনে কবর আপনার সামনে সময় চলে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে আর আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছেন এই ধন সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার কোনো কিছু আপনার কাজে লাগবে না আল ইয়াউম লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না আর যে সন্তানগুলোর জন্য আপনি হারাম পথে উপার্জন করে গাড়ি বাড়ি সম্পদ করেন এই সন্তানগুলো আপনি মরার পরে খাটিয়ায় বহন করে কবরে ফালাইয়া থুইয়া চলে আসবে যে সম্পদের জন্য আল্লাহর হুকুম অমান্য করেন পাঁচ ওয়াক্তের নামাজের খবর নাই নবীর তরিকায় চলাফেরার খবর নাই যে সম্পদের জন্য হালাল হারাম বিচার করেন না আজকে মরে দেখেন আপনার সম্পদের এক পয়সাও আপনার সাথে যাবে মরণের চিন্তা যদি কারো কোন মানুষের মাথায় থাকে তো ওই মানুষটা কখনো গুনাহ করবে না যেমন ঘুমানোর সময় ঘুমের আগে যদি কোন মানুষের মাথার মধ্যে এই চিন্তাটা আসে আজকের ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে আল্লাহর কসম ওই মানুষটা ঘুমানোর সময় নাপাক শরীরে ঘুমাবে কত যুবক আছো তোমরা নাপাক শরীরে ঘুমায়া যাও মাহফিল শুনে তোমরা যখন বাড়িতে যাও যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে তোমরা পবিত্র হও না পানি নাও না এরকম অভিযোগ আমাদের কাছে আসে তোমরা নাপাক অবস্থায় ঘুমায়া যাও কেন রে ভাই নাপাক অবস্থায় ঘুমায়া যাও শোনো নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই মানুষ যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় কবর থেকে হাশরের দিনে তাকে উঠাবেন যিনি তিনি কি নাপাক অবস্থায় ঘুমায়ও না কারণ যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে শয়তান শয়তানকে বন্ধু বানায়ও না নাপাক থেকো না আর ঘুমানোর আগে চিন্তা করবা এশার নামাজটা পড়ছি কিনা কারণ এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কিনা ফজরের সময় যুবকরা ঘুমায়া থেকো না কেমনে ফজরের সময় ঘুমায়া থাকো জোহরের আগেই তোমার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা প্রযুক্তি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমরা বাস করি যার হাতে একটা মোবাইল ফোন আছে গোটা বিশ্বের খবর তার কাছে আছে আপনার কাছে গোটা বিশ্বের খবর থাকলেও আপনি কি জানেন যে আপনি কখন মারা যাবেন কথা বলেন জানি আমরা কেউ যেহেতু জানেন না সুদের টাকা নিয়েন না ঘুষ খাইয়েন না দুর্নীতি কইরেন না অন্যায় পথে টাকা কামাইয়েন না নেওয়ার পরেই মরণ হয়ে যাইতে পারে পাপ করেন না যে কোনো গুনাহে জড়ায় যাইয়েন না কারণ গুনাগার অবস্থায় মরলে আল্লাহর শাস্তি আছে না ভাই গুনাহ থেকে বাঁচতে চান তো তিন নাম্বার কথা যেটা বলে দিলাম সব সময় চিন্তা রাখবেন এটা আমার জন্য এই দুনিয়া আমার জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম এটা ওয়েটিং রুমের মতো দেশের বাইরে যারা গিয়েছেন ইমিগ্রেশন কমপ্লিট করার পরে বিমানে ওঠার আগ পর্যন্ত একটা জায়গায় বসে থাকতে হয় তাই না যখনই বিমান ছাড়ার ফ্লাইটের টাইম হয়ে যাবে সাথে সাথে আপনি চলে যাবেন এখানে থাকতে পারবেন না দুনিয়াটা হলো ইটস লাইক এ ওয়েটিং রুম যেটাকে আপনি মনে করছেন আপনার পার্মানেন্ট বাসস্থান এটা আপনার ভুল ধারণা আপনি ভুল ভেবেছেন এটা হলো মেহমান খেরার মতো মেহমান বাড়িতে মানুষ কি সারা জীবনের জন্য যায় না কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য যায় কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য যায় দুনিয়াতে আমরা এসেছি কয়েক ঘন্টা কয়েক দিন বা কিছু দিনের জন্য সময় শেষ হয়ে গেলে আমরা চলে যাব কার কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আবার ফিরে যাব কার কাছে তিন নম্বর এই আমলটা বলে দিলাম মাথায় সব সময় মৌতের কথা মাথায় রাখবেন এই যে যুবকরা দেখেন এই কথাটা পয়েন্টটা মিলাইয়া দেই মৌতের চিন্তা মাথায় থাকলে যুবকরা কখনো মাদকাসক্ত হবে না যুবকরা কখনো নামাজ ছাড়বে না অনেক যুবকরা আছে তারা বলে আমরা বুড়া হই তারপরে নামাজ পড়বো
কে তোমাকে বলেছে তুমি বুড়া হবা এটা শয়তানের পজিটিভ ধোঁকা শয়তান তোমারে ধোঁকা দেয় তুমি বুড়া হও তারপরে নামাজ পড়বা এখন মানুষের তো বুড়া হওয়ার নিশ্চয়তা নাই দেখেন পৃথিবীতে প্রথম এসেছেন আদম আবার পৃথিবী থেকে যাওয়ার সময় বাপ আগে মরেন নাই মরেছেন তার ছেলে হাবিল তাহলে পৃথিবীর প্রথম মানুষ দুনিয়াতে এসেছেন আদম আর প্রথম মরেছেন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তাহলে বলেন তো আসার সময় সিরিয়াল ঠিক যাওয়ার সিরিয়াল কি ঠিক আছে নাকি তাহলে বোঝা গেল পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখবেন এই মংলার মধ্যে করুণ করুণ চিত্র মাঝে মাঝে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা ছেলের লাশ বাবা কবরে শুয়ায় আছে না নাই যুবক ভাইরা সতর্ক হও সাবধান হও বুড়া হবা তারপর নামাজ পড়বা শয়তানের এই ধোঁকায় পড়ে যাও না আর তুমি বুড়া হয়ে গেলে তোমার জয়েন্টে সমস্যা দেখা দিবে মেরুদণ্ডে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা লম্বা সময় রুকু সাজদা লম্বা সময় নামাজে দাঁড়াইতে পারে না শুধু পেছন থেকে কাশি শোনা যায় আর যুবক বয়সে ফিজিক্যালি ফিট এনার্জি ভালো থাকে এনার্জেটিক এই শরীর নিয়ে লম্বা সময় রুকু লম্বা সময় সাজদা দেওয়া যাবে আল্লাহকে খুশি করে দেওয়া যাবে ঠিক কি না জানো যুবকদেরকে বলবো ভাইরা মৌতের চিন্তা মাথায় রাখো আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই নাম্বার 4 চার নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছেড়ে দিতে হবে অর্থাৎ মনের চাওয়াকে কোনো প্রাধান্য দেওয়া যাবে না মন অনেক কিছুই চাইবে কিন্তু মনের কথা শোনা যাবে সব সময় একজনের আনুগত্য করতে হবে তিনি কে ফজরের আজান হয়েছে হুক না সেটা বৃষ্টির দিন হুক না সেটা শীতের দিন বা গরমের দিন দেখবেন শীতকালে ফজরের সময় আরো বেশি শীত লাগে উঠতে মন চায় না আর গরমকালে দেখবেন সারা রাত গরম লাগে ফজরের আগে একটু ঠান্ডা ঠান্ডা আরাম আরাম লাগে আর বৃষ্টির রাতে তো আরো বেশি ঘুমাইতে মজা লাগে শয়তান তখন বলে তুই ঘুমায়া থাক আপনার মন চায় আমি ঘুমাই আর আল্লাহ চান না রে বান্দা তুই উঠ উইটা আমারে সাজদা দে বলেন তো তখন নফসের গোলামি করবেন না আল্লাহর গোলামি করবেন নফসের গোলামি যদি ছাড়তে পারি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো মনে রাখবেন এই যে আমরা এখানে যারা আছি সবার মধ্যেই তো নফস আছে নফস হলো মোট তিন প্রকার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন নফস মোট কয় প্রকার এক নম্বরে হচ্ছে নফসে আম্মারা দুই নম্বর হচ্ছে নফসে লওয়ামা তিন নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না এই তিন প্রকার নফসের কথা কোরআনে কারিমে যিনি বলেছেন তিনি কি এবার কোরআন থেকে মিনায়া নেন আপনি কোন নফসের মানুষ নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে নফসে আম্মারা এই নফসের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারিমের বারো নম্বর সুরা সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে বললেন ইন্নান নফসাল আম্মারাতুম بالسوء إلا ما رحم ربي إن ربي غفور রহিম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে খারাপ কাজের দিকে ধাবিত করে তবে আল্লাহ যাকে চান সে ব্যক্তি ছাড়া তাহলে নফসে আম্মারার অধিকারী হলো তারা গুনাহের দিকে ধাবিত হয়ে যায় যারা যারা দিনে রাতে সকাল সন্ধ্যায় যাদের গুনাহ করতে মন চায় বুঝতে হবে তারা হলো আম্মারা জুড়ে বলেন তারা হলো দুই নম্বর হলো লাওয়ামা নফসে লাওয়ামার অধিকারী কারা কোরআনুল কারিমের ৭৫ নম্বর সূরা সূরা কিয়ামা এর প্রথম আয়াতে আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নফসিল লাওয়ামা আল্লাহ বলছেন কিয়ামত দিবসের কসম করছি আমি আর আমি কসম করছি নফসে লাওয়ামার তাফসীরে কুরতুবী তফসিরে ইবনে কাসির সহ সকল তফসিরে এই লাওয়ামার ব্যাখ্যায় বলা হয়েছে নফসে লাওয়ামার অধিকারী হলো তারা গুনাহ করার পরে লজ্জিত হয়ে যারা তাহলে গুনাহ করার পর যাদের খারাপ লাগে এরা হলো লাওয়ামা এক নাম্বার বলেছি আম্মারা গুনাহ করলেও যাদের অন্তরে কোনো অনুশোচনা কাজ করে না নামাজ ছাইরা দেয় যাদের খারাপ লাগে না সুদ খায় খারাপ লাগে না ঘুষ খায় খারাপ লাগে না গীবত করে খারাপ লাগে না যে কোনো গুনাহ করলে তার খারাপই লাগে না এরা হলো আম্মা
বারা আর গুনাহ করার পরে খারাপ লাগে আহারে এশার নামাজটা ছাইরা দিছি আহারে সুদ খায়া ফেলছি গুনাহ কইরা ফেলছি খারাপ লাগে এরা হলো লাওয়ামা মিডিয়াম ক্যাটাগরির নফস আর তিন নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্নার অধিকারী হলো তারা আল্লাহ আর রাসূলের পূর্ণ আনুগত্যশীল যারা আল্লাহু আকবার এই নফসের অধিকারী হলো তারা নামাজ ছাড়ে না যারা যারা বলে না জীবন চলে যাবে নামাজ ছাড়বো না যারা বলে প্রয়োজনে আমি মরে যাব তাও আমি হারাম খাবো না গুনাহ করব না অন্যায় করব না পাপ করব না সারাটা জীবন আল্লাহর হুকুম মেনে আর নবীজির অনুসরণ করে জীবনটাকে কাটিয়ে মৌত জীবনটাকে কাটিয়ে মৌতের মাধ্যমে এরা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদেরকে বলা হবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাতুর রুজিউই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই লোকগুলোকে মরার পরে বলা হবে হে পবিত্র প্রশান্ত আত্মা তুমি তোমার রবের সন্তুষ্টি ক্ষমা আর জান্নাতের দিকে আসো আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হওয়ার জন্য প্রস্তুতি নাও আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা আল্লাহ বলছেন আর যারা তাদের রবকে ভয় করে নফসের গুলামি ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর গুলামি করে জীবন যাপন করে নফসের গুলামি ছাইরা দিয়া আল্লাহর গুলামি করবে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে দাও আরো আস্তে বলে না আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্না হওয়ার অধিকারী বানায়া দাও তাহলে চার নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি হবে না জুড়ে বলেন গোলামি হবে কার প্রথম চারটা পয়েন্ট একটু লম্বা বাকি দশটা খুব সংক্ষিপ্ত আপনার আর 15-16 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না থাকতে পারবেন তো নাম্বার 5 গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে হলে নাম্বার 5 5 নাম্বার ফর্মুলা হলো কখনো আপনারা একা একা থাকবেন না কারণ একটা প্রবাদ আছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা আপনি যখন একা থাকবেন শয়তান আসর করবে বেশি এ যুবক ভাইরা শোনো রাতের বেলা একা রুমে ঘুমায়ো না একা রুমে ঘুমাইলে শয়তান বলবে আজকে তো একা আছিস একটু সিনেমা দেখ একটু মুভি দেখ একটু ফিল্ম দেখ একটু পর্নোগ্রাফি দেখ একটু ওই মেয়েটারে মেসেঞ্জারে নক দে মেয়েটারে দেখতে সুন্দর লাগে একটু তারে হোয়াটসঅ্যাপে নক দে এরকম চিন্তা আসবে আর আব্বাজান আম্মাজান যারা আছেন মহিলা প্যান্ডেল থেকে শুনছেন মাহবুবদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে আরো পয়েন্ট আছে আমার শুনেন যারা ছেলে মেয়ে পেয়েছেন ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য কিন্তু মা বাবাই দায়ী অনেকে বলেন হুজুর আব্বা আম্মার খেদমতের ওয়াজ কইরেন আর আমি বলি বাংলাদেশে আব্বা আম্মার খেদমতের ওয়াজ হবে পরে আগে প্যারেন্টিং সিস্টেম কেমন হওয়া দরকার সন্তান লালন পালনের পদ্ধতি কেমন হওয়া দরকার কুরআন সুন্নাহর আলোকে এই ওয়াজগুলো হওয়া দরকার বেশি কারণ সন্তানকে সঠিকভাবে গাইডলাইন না দিয়ে যদি আপনি বড় না করেন এটা নষ্ট হবে এটা চরিত্রহীন হবে এটা বেয়াদব হবে এতে কোনো সন্দেহ এক ব্যাকবল গাছ লাগাইয়া গাছের গোড়ায় পানিও ঢালে না এটার সেবা যত্ন করে না গাছে লাগাইয়া গাছের গোড়ায় পানি না ঢাললে সেবা যত্ন না করলে এটা বড়ও হবে না মরে যাবে ফলও পাওয়া যাবে না ফল পেতে হলে গাছের গোড়ায় পানি ঢালা লাগে সেবা যত্ন করা লাগে সন্তান থেকে আপনিও যদি ফল পেতে চান এটার থেকে খেদমত পেতে চান তো গাছের থেকে ফল পাইতে হলে যেমন পানি ঢালা লাগে কয়েকদিন সেবা যত্ন করা লাগে তেমনি সন্তান জন্ম দিয়ে আপনাকেও সন্তানের পেছনে সময় দেওয়া লাগবে দিন শেখানো লাগবে তাকে কোরআন সুন্নাহর আলোকে গাইডেড করে তাকে বড় করে তুলতে হবে তবেই সন্তানের কাছ থেকে খেদমত পাওয়া যাবে যাদের যাদের ছেলে মেয়ে আছে আপনাদেরকে বলছি আপনাদের ছেলে মেয়েকে বিবাহের আগ পর্যন্ত হুক ছেলে হুক মেয়ে একা রুমে ঘুমাইতে দিবেন না আপনারা বলবেন হুজুর তো আমরা কি এদেরকে আমাদের খাটে নিয়ে ঘুমাইতাম নাকি না যদি কারো একাধিক ছেলে মেয়ে থাকে তো একই রুমে মনে করেন দুই তিন ছেলে আছে দুই ছেলেকে এক এক রুমে দেন সিঙ্গেল দুইটা খাট দেন তাহলে বড় ভাই
ছোট ভাই রুমে আছে এই চিন্তা মাথায় রেখে সে ইটিশ পিটিশ তিরিং বিরিং করবে ছোট ভাই বলবে আমার বড় ভাই আমার রুমে আমি কেমনে কি করতাম দুই মেয়েকে একসাথে রাখেন বড় বোন ছোট বোনকে লজ্জা করে কিছু করবে না ছোট বোন বড় বোনকে লজ্জা করে কিছু করবে যাদের একটা একটা আছে একমাত্র হেরা কি করবেন ছেলে হলে বলবেন বাবারে ঘুমা তুই ঠিক আছে কিন্তু দরজা লাগাইস না দরজাটা খুলে ঘুমা তো দরজা খুলে ঘুমাইলে ছেলেও মোবাইল ফোন হাতে নিয়ে উল্টাপাল্টা কিছু করার চিন্তা করবে না দরজা তো খোলা যে কোনো সময় আব্বু চলে আসতে মেয়ে যাদের একটা এভাবে বলবেন দরজা খুলে ঘুমাতে অথবা সবচেয়ে ভালো হয় মা মেয়ের সঙ্গে থাকবেন শুনেন চরিত্র এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট ঠিক কিনা বলেন সন্তানগুলোকে এভাবে গাইড করবেন গুনাহ থেকে বাঁচার পাঁচ নম্বর ফর্মুলা বলে দিলাম একা থাকবেন না একটা ছেলে ওই দিন আমাকে মাহফিলে হঠাৎ করে দরজা লাগাই দিছে কমিটির কেউ ছিল না আমি রেস্ট করছি দরজা লাগাই দেয়া আমার হাত ধরছে কইলাম ভাই কি হয়েছে ওই হুজুর খুব ভালোবাসি আপনাকে এখন আপনাকেই বলবো চিন্তা করছি এটা লজ্জার কথা কাউরে বলতে পারি না আমি কলেজ লাইফ থেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি শারীরিক অনেক দুর্বলতায় ভুগছি আবার আমি এটা থেকে বের হতে পারছি না আমি কি করব আমি অনুমান করে প্রথমে বলে ফেলেছি তুমি কি একা থাকো কয় হুজুর হ্যাঁ আপনি ধরলেন কেমনে কোনো আমি ধরতে পারবো তো কে ধরবে আমরা কুরআন হাদিস পড়ি আমরা ধরবো না তো কে ধরবে বললাম আজকে থেকে তুমি তোমার কোনো ছোট ভাইয়ের সাথে ঘুমাবে আর রাত দশটার পরে ফোন হাতে নেবে না এটা ড্রয়ারে রেখে দিবা যতই মন চাক ফোন আর হাতে নেবে না সকালবেলা নিবা দেখবা আস্তে আস্তে এই ফর্মুলা মেনটেন করলে কোনা থেকে বের হয়ে আসতে পারবা কিছুদিন আগে আরেকবার ওই সাথে দেখা কই হুজুর ঠিক ফর্মুলাই দিছেন আস্তে আস্তে এই নেশা আমার কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ করা যাবে তো ইনশা নাম্বার সিক্স ছয় নম্বর গুনাহের সকল উপাদান উপকরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে যেমন পত্রিকা পড়ছেন পত্রিকায় বিনোদন পাতা আছে আমরাও বাসায় পত্রিকা নাই ওইটা কাইট্টা দিয়া তারপরে ঘরে ঢোকাই পত্রিকা যে দেয় তারে বলে দেয় এই তুমি বাসার পার্কিং এ আসলে ওইটা কাইটা দিবা কারণ কিছু কিছু পত্রিকা আছে এমন অশ্লীল নোংরা ফটো থাকে আপনার পরিবারে আপনি তো নিউজ পেপার তো পড়বেন আপনি সংবাদের জন্য আপনার ঘরে ছেলে মেয়ে আছে না আপনি বলে দেবেন এই ওইটা কাটিং করে দিবা ওইটা কাটিং করে তারপরে আমার বাসায় ঢোকা বাপ বলেন তো কিছু কিছু পত্রিকা এরকম আছে না নাই ওগুলার নাম বললে ওনারা নারাজ হবে আমি বলবো না পত্র পত্রিকা তো আমরাও পড়ি এটা করবেন অশ্লীল কোনো বিজ্ঞাপন ঘরে রাখবেন না টেলিভিশন থাকবে ঘরে কিন্তু টেলিভিশনে কোনো আজেবাজে চ্যানেল চালাবেন না ওয়াইফাই যাদের ঘরে আছে ওয়াইফাই আমি তো বলি সচেতন মা বাবা হন এরকম রাত এগারোটার পরে ওয়াইফাই সুইচ বন্ধ করে দেন এত রাতে তোমার কি দরকার বন্ধ আর এখনকার যুবকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে শোনো তোমরা প্রযুক্তির সঠিক ব্যবহার বাদ দিয়ে এখন অপব্যবহার আরম্ভ করেছো দেখো যুবকদেরকে ছাত্রদেরকে বলছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার বাটনওয়ালা মোবাইল ছিল আর তোমরা এখন এইট নাইন টেন এইটের ছেলে বলে হুজুর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন না কেন আমি বললাম তোমার কি আইডিয়া আছে কয় কি বলেন হুজুর একটাতে পাঁচ হাজার ফিল আপ হয় আর একটা খুনছি নতুন চিন্তা করছেন কি জাতের কারবারি তার মানে সে অনেক লম্বা সময় অনলাইনে থাকে শোনো ছাত্ররা শোনো ভালো করে শুনে যাও তোমরা তোমাদের উদ্দেশ্যে অনেক কথা আছে আমাদের চাচাদের দিকে তাকায় দেখো তোমরা ওনাদের বয়স ষাট সত্তর আশি বছর ফিজিক্যালি এখনো ওনারা অনেক ফিট আছেন ওনাদের সময়ে ঘরে কারেন্ট ছিল না হাতে মোবাইল ছিল না ওনাদের সময় ঘরে টেলিভিশন ছিল না ওনাদের সময় ঘরের মধ্যে আইপ্যাড ল্যাপটপ ওয়াইফাই ইন্টারনেট কিচ্ছু ছিল না রাত আটটার পরে আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নানিদের কোনো কাজও ছিল না রাত আটটা এসার নামাজ পুইরা খায়া দেয়া ঘুম তাদের খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল বলে দেখেন আগের যুগের মহিলারা আপনাদের মা চাচিদেরকে দেখবেন ষাট সত্তর বছরে গিয়াও ফিট আর এখন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের বয়সে মহিলারা বুড়া বুড়া ভাব ধরে ঠিক না ঠিক না কেন আমাদের চাচা চাচিরা আটটার পরে ঘুমাই গেছেন এখন আমাদের ঘরে কারেন্ট আছে টিভি আছে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট ওয়াইফাই সময় কাটানোর এত কিছু আছে এই জন্য রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকার অভ্যাসও আমাদের আছে এই দীর্ঘ সময় জেগে থাকার ফলে কি হচ্ছে যুবকরা যৌবনে তাদের যৌবন হারিয়ে যৌবন ক্ষয় করে দিয়ে
এরা ধ্বংস হয়ে যাচ্ছে চেহারা লাবণ্য কমে যাচ্ছে এদের এরা ফিজিক্যাল ফিটনেস হারিয়ে ফেলছে ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস ঠিক নেই কোনটাই ঠিক নাই যখন ঘুমের অভ্যাস ঠিক থাকে না খাদ্যাভ্যাসও ঠিক থাকে না তিনটা পর্যন্ত সজাগ থাকে দুপুর 11টা 12টা পর্যন্ত সজাগ থাকে গ্যাস্ট্রিক হয় সকালের নাস্তা ঠিক নাই খাদ্যাভ্যাসে ব্যাপক ঝামেলা এজন্য দেখা যাচ্ছে 30 বছরের ছেলেদের গাল ভেঙে যাচ্ছে চেহারায় বিচি উঠতেছে চোখে দেখে না আপসা আপসা ঝাপসা ঝাপসা দেখে কারণ 12 13 ঘন্টা মোবাইল আর ল্যাপটপ কম্পিউটারের দিকে তাকায়া থাকে চুল কালো হয়ে যাচ্ছে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে মাথা আমার ভাই যেটা বলেছেন দীর্ঘক্ষণ কাজ করে না আমি তো এই অসুস্থ প্রজন্মের ছেলেমেয়েদেরকে দেখে আমি বিস্মিত হয়ে বলছি হয়তো 20 বছর পরে একটা অসুস্থ জেনারেশন আমরা পেতে যাচ্ছি তোমরা পড়াশোনা করো না তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা ফেসবুকে পড়ে থাকো পড়াশোনার কোনো খবর নাই যে সময়গুলো তোমরা অনলাইনে থাকো এই সময়গুলো যদি তোমরা পড়ার টেবিলে দিতে পারো আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী গবেষক তৈরি হবে এটা কোনো সন্দেহ নাই তোমরা পড়ার টেবিলে ফিরে যাও আমার দেশে পদ্মা সেতু হয়েছে বড় বড় অনেক প্রজেক্ট দেশীয় ইঞ্জিনিয়ার নাই আমার দেশে লোকের অভাব বিদেশ থেকে ভাড়া করে আনতে হয় তোমরা যে কারবার শুরু করছো আগামী দিনে আরো বেশি বেশি মানুষ আনতে হবে তোমরা পড়ার টেবিলে মন দাও দেশের উন্নয়ন অগ্রগতিতে তোমাদেরকে দরকার তাহলে দেশের বাহির থেকে লোকজন আই না দেশের টাকা বিদেশের মানুষকে দেওয়া লাগবে না তোমরা যদি কোয়ালিফাইড হতে পারো তোমাদেরকে দিয়ে এই বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে ঠিক তো কইছো পড়ার টেবিলে ফিরে যাইও যে কারবার শুরু করেছো তোমরা বেশি বেশি পড়াশোনায় মন দাও কমপক্ষে প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা পড়বা রেজাল্ট ভালো করো আর শুধু পরীক্ষায় পাস করার জন্য ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করবা না তুমি নিজেকে একটা জায়গায় নিয়ে যাবা সমাজের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীর জন্য তুমি কিছু করবে এই ইন্টেনশন নিয়ে পড়াশোনা করো গবেষণা করো আল্লাহর কাছে তৌফিক কামনা করো তবেই সফল হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে 6 নাম্বার যেটা বললাম খবরদার ভাইয়েরা গুনাহের উপকরণগুলোকে কাছে আনিও না উপকরণ থেকে দূরে থাকো বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হও আল্লাহ তৌফিক দান করেন নাম্বার 7 হাই হাই এটা কি আপনাদের এলাকায় লেট হয় আমি তো ভাবছি এখানে গ্রামাঞ্চল আহা আমার আব্বু আমার আম্মু ছোটবেলা আমাকে অনেকবার পিটাইছেন আমাকে পড়ার জন্য কেউ কখনো মারে নাই কারণ আমি মাস্টার্স পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সব জায়গায় ভালো রেজাল্ট সব ক্লাসে এ প্লাস পেয়েছি অনার্স মাস্টার্সেও ভালো রেজাল্ট করেছি গোল্ড মেডেলিস্ট ছিলাম তো আমরা সন্ধ্যার পরে বাইরে থাকতাম না থাকলে আমার আমাদের আব্বা আম্মা শাসন করতেন সন্ধ্যার পরে তো ছাত্র বাইরে থাকার কথা না ও তো মাগরিবের নামাজ পড়ে পড়ার টেবিলে পড়তে বসে যাওয়ার কথা ওই যে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো ভাইয়ের আর খেলাধুলা যাই করো মাগরিবের আগে কমপ্লিট করবা এবং সন্ধ্যা থেকে পড়তে বসবা আমি প্রায় প্রতিটা মাহফিলে ছাত্রদেরকে তরুণদেরকে যুবকদেরকে বলি আর শোনো যুবক যারা তোমরা পড়াশোনা করো কলেজে ইউনিভার্সিটিতে মাদকাসক্ত হবা না কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা আছে গাঁজাখুর ইয়াবাখুর মাদকাসক্ত এদের ধারে কাছেও যাবা না মাদক সেবন করবা না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা নিজে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না মাদক এটা তোমার জীবনের জন্য ক্ষতিকর তোমার ক্যারিয়ার জীবন শেষ করে দিবে যেটা তোমার ক্যারিয়ার আর জীবনের জন্য হুমকি হয় এটা তো হারাম আর এই মাদককে হারাম করে দিয়েছেন কে তার ধারে কাছেও যাবে না ওই পুলাপাইনদের সাথে মিশবা না ভালো ছেলেদের সাথে মিশো সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে মনে থাকবে তো নাম্বার 7 সাত নাম্বার হলো প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ করা কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আমার রব আমাকে দেখেন আল্লাহ বলছে না ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা আল্লাহ বলছেন মানুষ কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব যিনি জানেন তিনি কে এটা মাথায় রাখবেন 8 নাম্বার হলো কখনো অসৎ সঙ্গীর সাথে মিশবেন না যেটা একটু আগেও বলে ফেলেছি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি অসৎ ছেলেদের সাথে মিশবা না অসৎ মানুষের সাথে মিশবেন না তাহলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ এবং তিরমিজি শরীফে এই হাদিস বর্ণনা হয়েছে নবীজি বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা
মুমিন ছাড়া তুমি অন্য কাউকে তোমার হৃদয়ের বন্ধু বানিয়ে নিও না সবার সঙ্গে চলাফেরা করো ভালো আচরণ করো কিন্তু হৃদয়ে স্থান দিবা বন্ধু বানাবা একমাত্র মুমিনকে মুমিনের বন্ধু হবে মুমিন মুমিন কখনো মুমিন ছাড়া অন্য কাউকে তার হৃদয়ে স্থান দিবে তাহলে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে সাবধান হতে হবে কখনো আমরা অসৎ মানুষকে বন্ধু বানাবো না নয় নাম্বার হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আত্মনিয়ন্ত্রণ নিজের উপরে বাড়াতে হবে আমার তো মন অনেক কিছুই চাইবে কিন্তু আমি আমাকে নিয়ন্ত্রণ করব নিবৃত রাখব আমার মন চাইবে আমি একটু জুয়ার আসরে চলে যাই নাচের আসরে গানের আসরে চলে যাই এটা আমার মন চাইবে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা নিজের মধ্যে থাকতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ থাকতে হবে এগুলো তো আমরা বিভিন্ন ইবাদত থেকেও শিখি এই যে আমরা নামাজে যাই নামাজে গিয়ে আমরা আমাদের চক্ষুকে সেজদার জায়গার দিকে রাখি এখানে শিক্ষা আছে অর্থাৎ বান্দারে এই চক্ষুকে তুমি যেমন নামাজের নির্দিষ্ট জায়গার দিকে রাখলা নামাজের বাহিরে জীবনের সব ক্ষেত্রে চক্ষুটাকেও আল্লাহর হুকুম মতো পরিচালনা করতে হবে নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো যাবে সব ইবাদতে এরকম ট্রেনিং আছে তাহলে নয় নাম্বার বললাম নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করতে হবে দশ নাম্বার হলো নিজের ভেতরে লজ্জাশীলতা ডেভেলপ করতে হবে লজ্জাশীলতা ডেভেলপ করতে হবে বলেন তো এমন কোন ছেলে আছে যে তার বাপের সামনে মোবাইল হাতে নিয়া খারাপ ভিডিও দেখবে দেখবে কেন আমার বাপের সামনে কেমনে দেখবো আমি লজ্জা পাই একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন তুমি তোমার বাপ মা আর ঘরের সদস্যকে যতটা লজ্জা পাও তোমার রবকে তার চাইতে বেশি আরো লজ্জা করো আমি আমার বাপের সামনে সিগারেটও খাই না আমি আমার মায়ের সামনে অশ্লীল কথা বলি না গুনার কাজ করি আমি কোনো বাজে কথা বলি না বাজে কাজ করি না তো আব্বা আম্মার জন্য যদি এরকম লজ্জা নিজের ভেতরে থাকে যিনি সব দেখেন সব জানেন আমি যে কোনো কাজ করলে আমার রব দেখবেন এই লজ্জাটা যদি কারো ভেতরে থাকে গুনা থেকে সে বাঁচতে এগারো নম্বর হলো খারাপ খারাপ চিন্তার বিপরীতে সব সময় ভালো ভালো চিন্তা করতে হবে তাহলেই দেখবেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন সব সময় ভালো চিন্তা করবেন সবগুলো নামাজ আমি জামাতে পড়ব সব সময় চিন্তা করবেন মহিলাদের ক্ষেত্রে বলছি মা বোনদেরকে বলছি সব সময় চিন্তা করবেন আমি আমার স্বামীকে সন্তুষ্ট রাখব আমি আমার স্বামীর আনুগত্য করব খেদমত করব ছেলে মেয়েকে সময় দিব মা বোনদেরকে বলছি অনেক বোনদের অভিযোগ আমার স্বামী আমাকে ভালো মতো সময় দেয় না আপনার আপনার প্রতি পরামর্শ হলো নিজেকে সব সময় এমনভাবে প্রস্তুত রাখবেন যাতে করে আপনার স্বামীর চক্ষু কখনো অন্য কোনো নারীর দিকেই যায় না আপনি আপনার নিজেকে সেমনভাবে তেমনভাবে প্রস্তুত রাখবেন আদর মহব্বত ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে আপনি বশ করবেন স্বামীর খেদমত করবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ নবীজি বলেছেন ইদা সল্লাত আল মারাতু খামসাহা যখন একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে ও সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখে ও আতাআত জাওজাহা স্বামীর আনুগত্য করে আর চার নাম্বার হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে ওই নারীকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বল বলবেন হে আমার বান্দি আমার জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে তুমি দাখিল হয়ে যাও এজন্য আমার মা বোনদেরকে বলবো সব সময় আপনারাও ভালো চিন্তা করবেন ভালো চিন্তা করা মানে হলো বিশেষ করে দেখা যায় দুই তিন ভাই বিয়ে করার পরে দুই তিন ভাইয়ের বউ কত জাতের কুচিন্তা খারাপ চিন্তা করে কেমনে দুই তিন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া ফ্যামিলিটারে আলাদা করা যায় এই রকম খারাপ খারাপ চিন্তা আমাদের মা বোনদের ভেতরে আছে না নাই ছেলেটা চাকরি করে সারাদিন বাড়ির বাহিরে থাকে রাতের বেলা আসলে ছেলের মা বাপের বিরুদ্ধে ছেলের কাছে বদনাম করে যাতে করে ছেলেটা তার মা বাপকে ছেড়ে দেয় এই রকম খারাপ চিন্তা সারাদিন লালন করে খবরদার এগুলো করবেন না আর আপনাদেরকেও বলছি আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কখনো গাফেল হবেন না কারণ মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর ইবাদতের পরেই হলো মা বাপের খেদমত কেউ যদি মা বাপকে নারাজ করে ফেলে আর সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হজ করে তার জাহান্নামে যাওয়া লাগবে কারণ নবীজি বলেছেন মা আর বাবা এমন সেনসিটিভ জায়গা হুমা জান্নাতুকা হুমা নারুকা
মা বাপকে খুশি করলে জান্নাত দিবেন যিনি তিনি কে মা বাপকে नाराज করে দিলে জাহান্নামে যাওয়া লাগবে এজন্য যাদের মা বাবা আছে তাদেরকে বলবো ভাই যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে খবরদার মা বাবার সঙ্গে কখনো বিয়াদবি করবেন না গলা উঁচু করে কথা বলবেন না চক্ষু লাল করে ধমক দিয়ে কথা বলবেন না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তানহারহুমা তোমার মা বাবাকে ধমক দিও না উঁচু গলায় বড় গলায় কথা বলো না আমরা বললাম আল্লাহ আমাদের আব্বা আম্মার সঙ্গে আমরা কেমনে কথা বলবো আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা আল্লাহু আকবার আল্লাহ বললেন ভদ্র ভাষায় সম্মানের ভাষায় মর্যাদিত ভাষায় সুন্দর ভাষায় তোমার মা বাবার সঙ্গে কথা বলো হুকুমটা কার মা বাবাকে नाराज করবেন না মা বাবাকে যারা नाराज করে ফেলবে এদের দুনিয়াও শেষ হয়ে যাবে আখিরাতও শেষ হয়ে যাবে দুনিয়ায় যদি সম্মান চান রিজিক চান দুনিয়ায় যদি উন্নতি চান অগ্রগতি চান আর আখিরাতে যদি আল্লাহর কাছ থেকে জান্নাত চান তো মা আর বাবাকে মাথার তাজ বানিয়ে ফেলেন মা আর বাবার অবদান আপনি সারা জীবনের খেদমত দিয়ে শোধ করতে পারবেন বাবা আর মা সন্তানের জন্য এত স্যাক্রিফাইস করেছেন ভাষায় প্রকাশ করা সম্ভব না বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য ভরণ পোষণে লালন পালনের ব্যবস্থা করেছেন আর মাও মা তো তার সন্তানের জন্য জীবনের রিস্ক নিয়ে ফেলেছেন আরে এখন তো সিজার হয় আমাদের মায়ের জামানায় চাচিদের জামানায় সন্তান তো ডেলিভারি হতো ঘরের ভিতরে সিজার হয় সিজার তো কোনো হতো না আরে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করে আল্লাহু আকবার জীবনের রিস্ক এটা মা মারা যেতে পারে তখনও মা চোখের পানি ফেলে সন্তান জন্ম দেওয়ার আগে বলে আল্লাহ প্রয়োজনে আমারে তোমার কাছে নিয়ে নাও আমার সন্তানটারে মাইরো না এটা 10 মাস আমি পেটে ধারণ করে কষ্ট করেছি আল্লাহু আকবার ওই মাকে আঘাত দাও কষ্ট দাও বেয়াদবি করো জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না জান্নাতের গন্ধও তোমার নাকে লাগবে না মা আর বাবার খেদমত করো যুবকদেরকে বলছি ছাত্রদেরকে বলছি তোমার জন্য মা বাবার চাইতে বড় পীর আর হতে পারে এগারো নম্বর যেটা বলছিলাম ভালো চিন্তা করবেন যুবকদেরকে বলছি ভালো ভালো চিন্তা করবা কেমনে এই যে আজকের যুবকরা শাহজালালপুরের যুবকরা একত্রিত হয়ে ভালো চিন্তা করেছে তারা একটা মাহফিল করবে বলেন তো এই যুবকরা চাইলে একত্রিত হয়ে একটা কনসার্ট বা নাচের আয়োজন করতে পারতো কিনা তারা চাইলে এটা দিয়ে সুন্দরবনে গিয়ে পিকনিক করতে পারত অথবা বন্ধুরা চাইলে গিয়ে নির্জন কোনো বনে জঙ্গলে মাদকাসক্ত হয়ে যেতে পারত ইয়া বাবা ফেন্সিডিল সেবন করতে পারত কিন্তু তারা ভালো চিন্তা করে ভালো আয়োজন করলো এরকম ভালো আয়োজনে সকল স্তরের মানুষের সহযোগিতার হাত বাড়ানোর দরকার আছে না নাই এরকম ভালো ভালো চিন্তা করবেন ভালো ভালো কাজ করবেন নাম্বার 12 12 নাম্বার হলো গুনাহ থেকে যদি বাঁচতে চান তাহলে কম বয়সে আপনার যখন যৌবন চলে আসবে সামর্থ্য থাকলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে যদি বিয়ে আপনি দেরি করে করেন তো চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমরা তো বিবাহের আগে 17, 18, 19, 20 বছর বয়সে বনে জঙ্গলে গাছতলা বটতলা জামতলায় পার্কে কবুতরের জোড়ার মতো ছেলেমেয়েরা একত্রিত হয়ে বাদাম খাওয়াকে আমরা যতটা না অপছন্দ করি 18 বছরের আগে বা 20-21 বছর বয়সে ছেলেমেয়েরা বিয়ে করলে সেটাকে আমরা আরও বেশি অপছন্দ করি কি বলেন কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আমরা যখন মাঝে মাঝে ঢাকা শহরে আসি বা আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করি কবুতরের জোড়ার মতো দেখি বিভিন্ন জায়গায় পুলামায়ারা বসে আছে কেউ কথা দেয় না আমার আইনে এটাকে খারাপ চোখে দেখে না কিন্তু কম বয়সে মানে কম বয়স বলতে আমি বুঝাচ্ছি 20-21-22 বছরের বিয়ে এটা অনেকের ফ্যামিলি থেকেও অ্যাপ্রিসিয়েট করে না কয়ে তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করিস কি মানুষের পায়ের উপর খাড়াই আসে নাকি হ্যাঁ বিবাহের সম্পর্ক এটা বিবাহের সম্পর্ক এটা ক্যারিয়ারের সাথে নয় এটা চরিত্রের সাথে সম্পর্কিত আল্লাহ কোরআনে বলেছেন তুমি বিয়ে করো তোমাকে সচ্ছলতা রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব আল্লাহু আকবার পৃথিবীর সফল মানুষের জীবনী পড়ে দেখেন কম বয়সে তারা বিয়ে করেছে
কম বয়সে বিয়ে করেছেন 30 35 বছর বয়সে বিয়ে করলে একটা ছেলে 12 বছরে যৌবন পায় একটা মেয়েও এই রকম বয়সেই তো যৌবন পায় সে বালেগ হয় বালেগা হয় তো এত দেরি করলে তার যৌবন কোথায় খরচ হয় চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশে জেনা বেড়ে যাচ্ছে কারণ বিয়েটাকে আমরা কঠিন করে রেখেছি বিয়েকে সহজ করে ফেলেন জিনার দরজা বন্ধ হয়ে যাবে বিয়ে কত কঠিন একটা ছেলে আমাদের দেশে মাস্টার্স শেষ করতে করতে 23 24 আমার তো 23 বছরে মাস্টার্স শেষ হয়েছে তো অনেকের 23 22 25 এরকম লাগে তো ওই বয়সে সে একটা চাকরি করলে ব্যবসা করলে কত আর টাকা ইনকাম করে বিয়ে করতে গেলে কয় কি জানেন বাবা তুমি কি সরকারি চাকরি করো মাসে কত টাকা খুলনায় তোমার বাগেরহাটে ফ্ল্যাট আছে কিনা গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা কেমন ব্যাককল আর নবীজি বলেছেন ছেলে আর মেয়ে যে কোনটাকে বিয়ে দিলে আগে সবার আগে চরিত্র দেখো দিনদারিতা দেখো দিনদারিতাকে প্রায়োরিটি দিলে বাকি সবকিছু ঠিকঠাক থাকবে আর দিনদারিতাকে বাদ দিলে কপাল পুড়ে ছাই হয়ে যাবে আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় বলছেন বাবারে গাড়ি বাড়ি ফ্যাক্টরি সব আছে কিনা সব যদি থাকে আর তার চরিত্র ঠিক না থাকে আপনার মেয়ের কপাল পুড়বে তার ঘরে আর ছেলেটা যদি চরিত্রবান হয় হালাল খায় সৎপথে চলে ভালো হয় নামাজি ছেলে হয় ভদ্র ছেলে হয় অল্প পয়সা ইনকাম করুক মেয়েটাকে দিয়ে দেন সারা জীবন আপনার মেয়ে এই চরিত্রবান ছেলের ঘরে সুখে শান্তিতে থাকবে এতে কোনো সন্দেহ বিয়েটাকে আপনারা সহজ করেন এই যে রমজান মাস আসতেছে আপনাদের বাগেরহাটে হয়তো নাই দেশের বিভিন্ন অঞ্চলে এক শ্রেণীর ইতর আছে মিসকিন আছে মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি না আসলে মেয়ের উপরে অমানবিক নির্যাতন চালায় চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরা এলাকার বিচার করতে করতে হয়রান যৌতুকের বিচার ইফতারের বিচার ফসলের সিজনে আম কাঁঠালের বিচার আম কাঁঠাল না পাঠাইলে মেয়ের উপরে নির্যাতন চালায় আপনাদের এলাকায় হয়তো নাই আমি জানি না অনেক অঞ্চলে এগুলো আছে এগুলো মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবরা আমাদের কাছে মাহফিলে গেলে অভিযোগ করে কয় হুজুর এগুলো একটু কইয়েন আমরা হয়রান রাত তিনটার সময় বাড়ি থেকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে যায় কই বিচারটা কইরা দেন এগুলো কি ওই যে আমার ভাই বক্তব্যের আগে বলেছেন যে মেয়েদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মানটা আমরা দিচ্ছি না এটা ইসলামের দোষ এটা আমাদের দোষ মেয়েকে ইসলাম কত সম্মান দিয়েছে মেয়েকে বাপের সম্পত্তিতে অধিকার দিয়েছে অথচ কত বাপ তার মেয়েকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করেছে তার চার ছেলে দুই মেয়ে আছে 20 শতক জমি চার ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে চার পাঁচা 20 আর মেয়েদেরকে বলে মাগো তোদেরকে দোয়া দিলাম যা বাপের বাড়ি পাঠাই তোর জামাইয়ের বাড়িতে পাঠাই দিলাম আমার বোনেরা তো হয়তো আছেন শুনছেন আমার কথা বাপদেরকে বলবেন আব্বা আপনার দোয়া লাগবে না জিনিস দেন আর যে বাপ তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হাজী সাহেব হবে হাজী সাহেব হাজির ঘরের হাজী আর আপনার নামাজ সব बर्बाद হয়ে যাবে কিয়ামতে জালিম হয়ে আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াবে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে আপনাকে এটা আপনি করছেন এই বেইনসাফি ইসলাম এই বেইনসাফি করে ইসলাম সম্পর্কে অজ্ঞ জাহেল লোকেরা আজকে বলে ইসলাম নাকি নারীদেরকে কোনো অধিকার দেয় নাই ইসলাম নারীকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে আপনার পড়াশোনা করা দরকার গবেষণা করা দরকার ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে দেখেন একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে সেই যুগে মেয়ে হইলেই গলা তারা কবর দিয়ে ফেলতো জীবন্ত আল্লাহর নবী এসে বলেন মেয়েদেরকে মারতেছো কেন কারণ আল্লাহ যে করে মেয়ে সন্তানের জন্ম দেন ওই মেয়ে সন্তানকে যারা লালন পালন করবে শুনো শুনো আমি নবী আর ওই কন্যা সন্তানের মা বাপ নবীজি দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন মতম্মা সাব্বাবাতি ওয়াল বুস্থা এই দুই আঙ্গুল যেমন একসাথে আছে কিয়ামতের দিন ওই মেয়ের মা বাপ আর আমি একসাথে এক জান্নাতে থাকব ছেলের ব্যাপারে একটা হাদিস দেখান আমাকে দেখাইতে পারবেন ইসলাম মেয়েকে সম্মান দেয় নাই তো কে দিয়েছে এরপরে জাহেলি যুগে বাজারে যেমন মাছ কেনা বেচা হয় মেয়েদেরকে এরকম বেচা কেনা করা হতো বিবাহ শাদী ছাড়াই মেয়েদেরকে পুরুষটা ভোগ করতো নবীজি এসে বললেন খবরদার মেয়েরা মাহের জাত এদেরকে ন্যায্য মোহরানা দিকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মান করে তার তাকে তোমার ঘরে রাখতে হবে আল্লাহ আকবার এরপরে মা হয়ে গেল বাচ্চার মা ইসলাম তখন কি সম্মান দিল আমার আপনার পায়ের তলায় জুতা আর ইসলাম বলে নারী সে তো মায়ের জাত এই কারণে আল্লাহ তার পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন সুবহানাল্লাহ মেয়েদেরকে এই সম্মান কে দিয়েছেন আরো জোরে বলেন ইত্রামি করবেন না ছোট লোকে মনমানসিকতা রাখবেন না একটা বাপ মেয়ে জন্ম দিয়া কি ঠেকছে নাকি আরে বাপরে বাপ ঘরের বদনা থেকে এসি পর্যন্ত সব দেওয়া লাগে ইতরের মতো চাইয়া থাকে দেই কিনা এরকম আছে না নাই যুবকদেরকে বলছি যৌতুকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও
যৌতুক আমার সমাজ আর রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই একটা জিনিসই অনেক অবদান রাখছে খবরদার যারা বিয়ে করেন নাই নীরব যৌতুক অর্থাৎ মনে মনে যৌতুক তলে তলে এইটাও নেওয়া যাবে না প্রকাশ্যও আমরা নিব না ইনশাআল্লাহ যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ মেয়েদেরকে নারীকে ইসলাম যে সম্মান দিয়েছে সেই সম্মান দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন নাম্বার 13 13 নম্বরে হচ্ছে ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিং করা যাবে না ফ্রি মিক্সিং করলেই ঝামেলা ঘটবে অনেকে কয় হুজুর আপনারা এত সেনসিটিভ কথা কেন বলেন একসাথে চললে কি হইছে একসাথে চললে তো ঝামেলা হবেই কারণ ছেলে আর মেয়ের মধ্যে বিপরীত লিঙ্গ থাকায় আকর্ষণ দিয়েছেন কি কেউ যদি বলে কিচ্ছু হবে না আমি বলল তুই ডাক্তার দেখা তুই ডাক্তার দেখা তুই রোগাক্রান্ত তোর সমস্যা আছে কথা বুঝছেন নাই আপনার তোর সমস্যা আছে আরে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাওয়া বানালেন আল্লাহ হাওয়া আলাইহিস সালামের দিকে হাত এই আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে হাত বাড়ান আকর্ষণ থাকায় তো হাত বাড়াইছে আল্লাহ বলে এ আদম কি করো তুমি আগে আমি বিয়াটা দেই তারপরে হাত বাড়ান ঠিক আছে কথা পুরুষ আর নারী তো বিপরীত লিঙ্গ সমলিঙ্গের প্রতি তো আকর্ষণ থাকে না কিন্তু কিয়ামতের আগে তো এরকম মানুষ বের হবে সমকামিতা এটা শুরু হয়ে গেছে অনেক দেশে বিয়ে শাদিও হচ্ছে এগুলো কিয়ামতের আলামত একটা কুকুরও তার যৌন চাহিদা মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে যে মানুষ হয়েও তার সমলিঙ্গের কাউকে খুঁজে এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট তো বলছিলাম এই যে ছেলে আর মেয়ে ফ্রি মিক্সিং থাকলে গুনাহ হবে আমি চ্যালেঞ্জ করলাম গুনাহ হবে কয় হুজুর না এই মেয়েটা আমার জাস্ট ফ্রেন্ড আজকে ফ্রেন্ড আগামীকাল তোমার গার্লফ্রেন্ড হবে অথবা আস্তে আস্তে আগাবে আজকে ফ্রেন্ড কালকে বেস্ট ফ্রেন্ড পরের দিন গার্লফ্রেন্ড ঠিক আছে কথা আর তোমার যদি ওই মেয়ের প্রতি অ্যাট্রাকশন না থাকে তো আমি তো বলছি তুমি ডাক্তার দেখাও তুমি অসুস্থ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতেই তার মানে এই না আমার কথা আবার এটা বুঝবেন না কিংবা কাট কইরা এরপরে পরবর্তীতে এরকম ভিডিও বানায়েন না যে এম হাসিবুর রহমান নারীদেরকে পুরুষদেরকে নিয়ে এরকম কথা বলছে আপনাকে বুঝতে হবে আমি এটা বুঝিয়েছি ছেলেরা মেয়েরা শিক্ষাঙ্গনে যাবে তারা চাকরি করবে ব্যবসা করবে কিন্তু প্রত্যেকের জন্য তার আলাদা আলাদা জোন থাকবে নিরাপদ জোন থাকবে আমরা কেন পর্দার কথা বলি জানেন আমরা পর্দার কথা এই জন্য বলি দেখেন আমার বোনেরা কলেজে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা ডাক্তার হবে আর মেয়েদের তো ডাক্তার হওয়া দরকার অনেক বেশি কারণ এই যে সিজার হচ্ছে আজকে পুরুষরা সিজার করছে মেয়েরা ডাক্তার বেশি হলে আমাদের মা বোনদের জন্য ভালো তারা ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে লয়ার হবে আমার মায়েরা বোনেরা সব হবে চাকরি ব্যবসা বাণিজ্য সব করবে কোনো বাধা নাই ইসলাম বলেছে পর্দা করো পর্দা মেনটেন করে সব করার সুযোগ আছে না নাই একসারের লোকেরা কয়ে দেখছো মোল্লারা পর্দার নাম কইরা একদম মেয়েদেরকে ঘরে আটকায় রাখছে আমিও কই যে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় তেমনি লুজ্জা বদমাশরা চোখের সামনে মেয়েদেরকেও ব্যাপারটা দেখতে চায় যারা এরকম বেপর্দার পক্ষে সাফাই গিয়ে নারী অগ্রগতির কথা বলে খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটার ব্যক্তিগত জীবনে লুচ্চামির বহু রেকর্ড আছে এদের হাতেই নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা আর অপমানিত হয় এদের ব্যক্তিগত জীবন চারিত্রিক জীবন একটু তালাশ করে দেখেন ইসলাম বলে নারীকে যথাযথ সম্মান দাও আমার বোনেরা পর্দা করবে সবকিছু তারা করবে নারী শিক্ষার কথা সর্বপ্রথম আজকে যে বুদ্ধিজীবীরা বলে প্যাকেট কইরা নারীদেরকে আটকায় রাখছে তোর মা বাবার তোর দাপ তোর দাদা দাদিরা নারী শিক্ষার কথা পৃথিবীতে প্রথম বলে নাই পৃথিবীতে আমার রসুল সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন ঠিক কিনা মূর্খের দল আল্লাহ রসুলের হাদিস পরে দেখো নবীজি বলেছেন তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন নবীজি বলেছেন মুসলমান নারী পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ আজকে ইসলাম নিয়ে আজে বাজে কথা বলো যে সমাজে কন্যা সন্তান কেড়ে দেওয়া হতো আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলাত ওই সমাজে নবীজি এসে বলতেছেন এই মেয়েদেরকে মারো কেন মেয়েদেরকে মাইরো না কবর দিও না এরা আল্লাহর রহমত সুবহানাল্লাহ ইসলাম নারীকে সম্মান দিয়েছে আল্লাহ দিয়েছেন তার রসুল দিয়েছেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন নাম্বার 14 এবং সর্বশেষ গুনাহ থেকে বাঁচতে হলে সবসময় ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে কারণ আমার আপনার নবী প্রত্যেক দিন কতবার ইস্তেগফার করতেন দেখেন বুখারীর হাদিস নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা আল্লাহর কসম রেগুলার
প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি আবার মুসলিমের হাদিসে নবীজি বলেছেন আমি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা প্রতিদিন আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি নবীজির জীবনে গুনাহের কোনো দাগ নাই তো সেই নবী যদি ডেইলি তওবা করেন 100 বার আমরা তার পাপি উম্মত আমরা করব আরো কম না বেশি বার করবেন তো ইনশাআল্লাহ এই যে গুনাহ থেকে বাঁচার 14টা আমল বললাম বলেন তো আপনারা এই 14টা উপায় যদি অবলম্বন করি আমল করি গুনাহ থেকে কি নিজেকে সেফ রাখা যাবে না ইনশাআল্লাহ প্রত্যেকই এই 14টা আমল নিজের লাইফে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তো